কি অবস্থা বড় ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কি খবর আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ইলিশের আমদানি নাকি বাড়ছে ভাই? জি, আগের তুলনায় অনেক বাড়ছে। অনেক বাড়ছে? জি। দাম কেমন কমছে? অনেক, 1 কেজিগুলো 1400 টাকা চলতেছে। আমাদের এই নদীরটা চাঁদপুরের ডা। জি, এই নদী সেই নদী বললেন না, চাঁদপুরের ডাটা। সরি ভাই। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এই চাঁদপুরের পদ্মার ইলিশটা। জি। আর এটা কোথাকার ইলিশ? আর এটাও আমাদের অরিজিনাল ইলিশ। আর এটা হলো আপনার হাতিয়ার, সন্দীপ হাতিয়ার। সন্দীপ হাতিয়ার ইলিশ হচ্ছে এটা? জি। আর এই দুটো লোকাল? জি, এই এই তিনটাই লোকাল। এই তিনটাই লোকাল? জি। আর এটা? এটাও আপনার, এটা হলো আপনার বরিশালের। বরিশালের? জি। আচ্ছা, আমরা এটা থেকে শুরু করি। বড় বড় ইলিশ দেখতেছি ভাই, এক একটা ওয়েট কেমন হবে? একটা 2 কেজির উপরে। একটা 2 কেজির উপরে? জি। কত বিক্রি করতেছেন এটা আজকে? এটা আজকের বাজারে 2550 টাকা বিক্রি করি। 2 কেজির উপরে ইলিশ আজকের বাজারে 2550? 2550 টাকা বিক্রি করতেছে। ডিম তো মানে ভরপুর হবে না? এর ভিতর ডিম কম? ডিম কম হবে। জি, এটার ভিতর আবার আছে মোটামুটি। এটার ভিতর আবার আছে মোটামুটি? আচ্ছা, ডিম না হইলে তো আর ইলিশ বাড়বে না? ইলিশ ভালো লাগে না। আর ওইগুলা বলে পাইট মাছ। ইলিশ ভালো লাগে না, আবার ইলিশও তো বাড়বে না নদীতে। না, এটা কি আর কমানো যায় না? না ভাই, এটা একদমই বিক্রি হয়। একদম 2500 টাকা বিক্রি হয়? একদম 2500 টাকা। জি। আর এখানে যে ইলিশগুলো দেখতেছি, জি, এটা তো লোকাল না? জি। দর্শক, আপনারা যারা চাঁদপুর ঘাট থেকে লোকাল ইলিশ নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন। আমরা এই বাইর ফোন নাম্বার বা ভিজিটিং কার্ড শুরু করে দিব, এই নাম্বারে যোগাযোগ করে আপনার চাঁদপুরে একদম তরতাজা খাঁটি লোকাল ইলিশ নিতে পারবেন। আপনারা একটু কাঁসা দেখেন না, কাঁসা লাগবে না। কাঁসা দেখালে আমাদের ভিডিও তো সমস্যা হয়, এই জন্য কাঁসা দেখাই না। রক্ত তো কাঁসা দেখালে ঝামেলা হয়। তো যাই হোক, এটা তো 1 কেজি ওজনের আজকের বাজারে কেমন দামে বিক্রি করবে? এটা 1400 টাকা বিক্রি করি আজকের বাজারে। আজকের বাজারে এটা কেজিতে কত কমছে? এটা কেজিতে 100 টাকা কমছে। কেজিতে 100 টাকা কমছে? জি। মানে গত 2-3 দিন থেকে? জি জি। আচ্ছা, এখন থেকে কমা শুরু? সামনে কি আর কমবে না? এটাই শেষ? আমার মনে হয় তো আর কমার সুযোগ নাই, কেন পূজার কারণে 5000 টন ইলিশ চাইছে ভারত। তো ওদেরকে দি? জি। তো ওদেরকে দিতে দিতে আমরা পামো কিনা সন্দেহ, কথা বুঝছেন? আচ্ছা, ইন্ডিয়া ইলিশ তো যাবে। জি অবশ্যই, 5000 টন যাবে, এটা আমরাও শুনছি। 5000 টন না, 500 টন? ও, 500 টন, 500 টন, 500 টন হবে। জি। আচ্ছা, এটা আজকে বাজার কত? 1400 টাকা বিক্রি করি। কারেট 1400? কারেট 1400। 1 কেজি ওজনেরটা দর্শক, চাঁদপুরের ডাবের মাছটা আবার একটু দেখেন, মাছগুলো কতটা টাইট এবং কতটা লালায় ভরা। এই যে লাল বিজল মাছের নোট, আচ্ছা এটা রাখেন। আর এখানে আমরা আরেকটা সাইজ দেখতেছি, এটা কোথায়? এরে এরে আমাদের এই নদীর চাঁদপুরের? জি, অরিজিনাল এই নদীর মাছটা। এটার ওয়েট কেমন হবে এক একটা? এটা ওয়েট হবে 500 থেকে 700 গ্রাম পর্যন্ত। 500 থেকে 700 গ্রাম আজকে বাজারে কত বিক্রি করে? আজকের বাজারে এটা 950 টাকা বিক্রি করি। 500 থেকে 700 গ্রাম আজকের বাজারে 900 টাকা বিক্রি করি। 900 টাকা বিক্রি করেন নাকি? জি। এটা কত কমছে কেজিতে ভাই? এটা কেজি, এটা আগের মতনই আছে। এটা আগের মতনই? এটা আগের মতনই। এটা চাহিদা বেশি? এটা চাহিদা বেশি। এটা চাহিদা বেশি, এটা বেশিরভাগই আপনার বিভিন্ন কোম্পানি নিয়ে যায়, কথা বুঝছেন? 500 থেকে 700 গ্রাম এই চাহিদা, মানে বাইরের দেশে ওরা তো, মানে যেমন অস্ট্রেলিয়া, ওরা বেশিরভাগই এই চাহিদা নেয়। আচ্ছা, এখানে আমরা আরেকটা সাইজের ইলিশ দেখতেছি, এটা হলো, এটা হলো আমাদের মানে বরিশালের লাইনের যে মাছটা। বরিশালের ইলিশ নাকি? যেটা যে জায়গার ইলিশ বলে বিক্রি করে? জি। মানে এটার ওয়েট কেমন হবে? এটা হবে আপনার 1200 গ্রাম আছে, 1 কেজি আছে। 1200 গ্রাম আছে, 1 কেজি আছে, এটা কত বিক্রি করবেন? এটা আমরা 1150 টাকা বিক্রি করি। 1200 গ্রাম 1 কেজি ওজন ইলিশ বিক্রি করতেছেন? 1150। 1150, আর সেম মাছ বিক্রি করতেছেন? 1400 টাকা। সেটা চাঁদপুরেরটা? জি, লোকালটা। লোকালটা, আর বরিশালের তা নিলে 1150 টাকা। তাহলে কত কম? প্রায় 300 থেকে 300 টাকা কম। 250 থেকে 300 কম নাকি? 1100, 1200, 1300 মানে 250-300 টাকা কম। কিন্তু মাছ তো বুঝার কোনো কাজ আর না, মানে সবাই বুঝতে পারবে না? না, যারা ইলিশ মাছ চিনে শুধু তারাই বুঝবে। দেখে একটু মিলান তো দেখি লোকালটার সাথে। এই যে দর্শক, আপনি একটু দেখেন, যারা বুঝার তারা কিন্তু বুঝতে পারবেন দুইটা মাছ, এই মাছটা কতটা ফিসল এবং কতটা টাইট। আর এই মাছটা কিন্তু একটু নরম হয়ে আসছে, এই মাছটা টাইট, কিন্তু এটার কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, বরিশালের কালারটা একটু ডিসকালার হয়ে গেছে। অনেকে হয়তো দুইটাকে মিক্স করে বিক্রি করে দেয়। জি, দুইটা মিক্স করে বিক্রি করলে মানে অনেকটাই লাভ হয়। যদি মানে ধরেন আপনি এটা 1150 টাকা আর এটা আমাদের 1370 টাকা কিনা হয়, 30 টাকা ব্যবসা করবো, তো দুইটা মিললে আমি 1300 টাকা বিক্রি করি, আমার 12 টাকাই প্রফিট হবে। আচ্ছা আচ্ছা, বরিশালেরটা দেন, বরিশালের জায়গায় রাখি, বরিশালের কাছে রাখি। আর এখানে যে বড় ইলিশ দেখতেছি, এগুলোর ওয়েট কেমন? এগুলো 2 কেজি, মানে এটার থেকে সেম সাইজের। এটা
মানে এটা হাতিয়ার মাছটা এটা কত বিক্রি করবেন? এটা এটা বিক্রি করি মাত্র 1800 টাকা। আর ওটা? ওটা 2500 টাকা বিক্রি করি। 2500 টাকা 2 কেজিটাও বিক্রি করেন আর 2 কেজিটা 1800 টাকা বিক্রি করি। এটা বরিশালের কারণে? জি। আচ্ছা, দর্শক মাছ যেটা যে জায়গা ওটা কিন্তু ওই জায়গার বলেই বিক্রি করে। তো আপনারা অনেক সস্তায় পাবেন, সস্তায় পেয়ে বস্তা ভরে নিয়ে যায়। জি জি, অবশ্যই কাজ কাস্টমারের যে হস্তা ভাই কি করবেন আপনি বলেন। এখন ইলিশটুক কন্ডিশনের মাধ্যমে পাঠাতে পারবেন? জি অবশ্যই। দর্শক আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন সবাই কন্ডিশনের মাধ্যমে ইলিশ কেনাকাটা করবেন। এই যে আমরা ব্যবসায়ীদের যে ভিজিটিং কার্ড শুরু করে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কন্ডিশনের মাধ্যমে ইলিশ কেনাকাটা করবেন। নতুন কাউকে টাকা পাঠাবেন না, এই নাম্বার নিচেরটা তো কল করতে পারেন বা সবগুলোতে কল করতে পারেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আপনি ভালো থাকবেন। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।